আল্লাহর হাবিব বলেছেন ওফি বুদাই আহাদিকুম সাদাকা, তোমরা শীতের রাতে স্বামী স্ত্রী যখন এক কম্বলের নিচে সময় কাটাও ওই সময়গুলোর জন্য তোমার আমলনামায় সওয়াব দিয়ে ভরে দেয় কে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিন ছেলে ছিল, একজনও বেঁচে ছিল না, আল্লাহ নিয়ে গেলেন ছোটবেলায়। চার মেয়ে ছিল, ওনারা বেঁচে ছিলেন, রুকাইয়া, জাইনাব, উম্মে কুলসুম আর ফাতেমা। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি ভালোবাসতেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন ফাতেমাতু বিদউ মিন্নি, ফাতেমা আমার কলিজার টুকরা। যে ফাতেমারে কষ্ট দেয় সেজন্য আমি নবীকে কষ্ট দেয়, আর যে ফাতেমার মুখে হাসি ফুটায় সেজন্য আমি বিশ্ব নবীর মুখে হাসি ফুটায়। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সফরে গেলে সব শেষে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে দেখা করে যেতেন। আবার সফর থেকে যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ফিরতেন তখন এসেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে দেখা করতেন। নারীদেরকে খুব ভালোবাসতেন, বলতেন রিফকাম বিল কাওয়ারির, কাচের গ্লাসের সাথে আল্লাহ রাসূল নারীদেরকে তুলনা দিয়েছেন। কাচের গ্লাস যেমনি আস্তে রাখি, আস্তে ধরি, আস্তে উঠাই, আমাদের মা বোনদের সাথে যেন আমরা খারাপ আচরণ না করি, আমরা যেন মেজাজ না দেখাই, আমরা যেন মুচকি হাসি দিয়ে কথা বলি। এদিকে বিবাহিত আছেন কারা কারা আজকে দেখি? বিবাহিত এই ছোট বাচ্চারা তোমরা হাত তুলো না আবার, মাশাআল্লাহ হাত নামান। আপনারা বাসায় রাগারাগি করেন না তো, ভাবিদের সাথে রাগারাগি করবেন না, আপনার ব্যাপারে ভাবিদের কাছ থেকে আল্লাহ তাআলা সার্টিফিকেট নেবেন, খায়রুকুম খায়রুকুম লি আহলি, তোমাদের মধ্যে আল্লাহর কাছে ওই ব্যক্তি সবচেয়ে সেরা যে তার স্ত্রীর কাছে সেরা। এজন্য স্ত্রীর সাথে ভালো আচরণ করবেন, মুচকি হাসি দিয়ে কথা বলবেন। আল্লাহ রাসূল বলেছেন তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা, ইউর স্মাইল টু ইউর ব্রাদার ইটস এ চ্যারিটি, তুমি তোমার ভাইয়ের দিকে তাকিয়ে যে মুচকি হাসি দাও ওই মুচকি হাসি দিলেও সৎকার সওয়াব দেয় কে? আপনি স্ত্রীর সাথে মুচকি হাসবেন সওয়াব আছে না নাই? স্ত্রীকে ভালোবাসার কথা শোনাবেন সওয়াব আছে না নাই? এমনকি আল্লাহর হাবিব বলেছেন ওফি বুদাই আহাদিকুম সাদাকা, তোমরা শীতের রাতে স্বামী স্ত্রী যখন এক কম্বলের নিচে সময় কাটাও ওই সময়গুলোর জন্য তোমার আমলনামায় সওয়াব দিয়ে ভরে দেয় কে? এজন্য আজকে থেকে মুচকি হাসি দিয়ে কথা বলবেন, আগে সালাম দিবেন। স্ত্রীকে আগে সালাম দিতে রাজি আছেন তো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার স্ত্রীদেরকে আগে সালাম দিতেন। আম্মা জান আয়েশা বললেন এত বছর বিশ্ব নবীর সাথে সংসার করলাম, একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আগে সালাম দিতে পারি নাই, মাঝে মাঝে লুকিয়ে থাকতাম যে আজকে আগে সালাম দিব। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজ পড়ে যখন ঘরে ঢুকতেন, ঘরে ঢুকার অনেক আগ থেকে আম্মা জান আয়েশাকে বলতেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এজন্য আমরা যেন বেশি বেশি সালাম দেই। তো একজন নারী বরকতময় কিনা আমরা বুঝবো তার প্রথম সন্তান যদি কন্যা, তার মানে কন্যা আসলেই ঘরে বরকত আছে না নাই? আছে। এরপরে কন্যাকে যখন আপনি শিক্ষা দান করবেন, ভালো পাত্রের হাতে তুলে দিবেন, তখন ওই কন্যা বাবার জন্য জান্নাতের দরজা খুলে দেয়। সুবহানাল্লাহ, পড়তে পারলেন না? এরপর সে যখন কারো স্ত্রী হয় তার কাছ থেকে আল্লাহ তাআলা সার্টিফিকেট নেয় স্বামীর ব্যাপারে। তারপর যখন সন্তান সম্ভবা হয়, অনেক নারী বাচ্চা ডেলিভারি করতে যেয়ে মারা যায়, সন্তান ডেলিভারি করতে যেয়ে যে নারী মারা যায় ওই নারীদেরকে কিয়ামতের দিন আল্লাহ শহীদদের কাতারে দাঁড় করায় দিবেন। আর যদি সহি সালামতে বাচ্চা ডেলিভারি করতে পারে তাহলে ইসলাম বলে আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাতিকুম, ও দুনিয়ার পুরুষেরা শোনো, তোমাদের পায়ের নিচে থাকে জুতা, জুতার নিচে থাকে বালু, আর এক একটা মায়ের পায়ের নিচে থাকে তার ছেলে মেয়েদের জান্নাত। পড়েন সুবহানাল্লাহ। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ। পড়েন। আচ্ছা, এই দুনিয়াটাকে যদি 100 বার আমরা বিক্রি করে দেই, ওই বিক্রির টাকা দিয়ে জান্নাতের একটা টেবিলের দাম হবে? এই দুনিয়াকে 2000 বার বিক্রি করে দিলে যেই টাকা পাওয়া যাবে, ওই টাকা দিয়ে যদি জান্নাতের একটা চেয়ার কিনতে চাই ওই চেয়ারের দাম হবে? তাহলে যে মায়ের দুইটা পায়ের নিচে আল্লাহর 8টা জান্নাত পড়ে আছে, ওই 8টা জান্নাতের ওই পা দুইটার দাম কত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাউ কাতা আতা জিলদাক, তুমি তোমার গায়ের চামড়া কেটেও যদি মায়ের পায়ের জুতা বানিয়ে দাও তাহলে ছোটবেলায় যে দুধ খেয়েছো এক ঢোক দুধের শোধ কোনোদিন আদায় হবে না। চিল্লা এখন সুবহানাল্লাহ। মায়ের একে ধারে দুধের দাম, কাটিয়া গায়ের চাম, পাপুষ বানাইলে ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মাহাগো। ঠিক না? এজন্য মা বাবা যাদের বেঁচে আছে আমরা যেন মা বাবার কাছ থেকে দোয়া নেই। পীর সাহেবের কাছে যদি দোয়া নিতে যান দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে। গোটা বিশ্বের সব পীর সাহেব যদি এক গ্লাস পানির মধ্যে দোয়া পরে ফু দেয়, গোটা বিশ্বের সব ইমাম সাহেব যদি
খতিব সাহেব যদি এক গ্লাস পানির মধ্যে দোয়া পড়ে ফু দেয় আর আপনার আম্মা শুধু সুবহানাল্লাহ বলে যদি আরেক গ্লাস পানির মধ্যে ফু দেয় আপনার মায়ের দোয়াটা মুহূর্তে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে এজন্য আব্বা আমার দোয়া নিতে রাজি আছে তো যাদের আব্বা আম্মা বেঁচে আছে আল্লাহ যেন হায়াত দারাজ করে আমরা পড়ি আমিন যারা আমরা আমাদের আব্বা আম্মা আমাদের বটবৃক্ষগুলোকে হারিয়েছি তাদের কবরগুলোরে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিক আমরা পড়ি আমিন আর দেরি না করে আমরা সরাসরি মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আল কারীম থেকে কথা শুনব আমরা যে বইটা থেকে কথা শুনবো চুয়াডাঙ্গার ভাইয়েরা দেহের সবটুকুন শক্তি গলার মাঝ বরাবর এনে আওয়াজ করে বলেন তো এই বইটার নাম কি এই কোরআনে কোনো ভুল আছে সন্দেহ আছে সংশয় আছে আমাদের জীবন সমস্যার সব কিছুর সমাধান এই কোরআনের ভেতরে দিয়েছে কে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ঠিক না সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ইফ ইউ ওয়ান আ সলিউশন দিস দুনিয়ায় নাখিরা গো ব্যাক হ্যাভ এ লুক টু দা হোলি কোরআনে ঠিক না এজন্য আমরা সমস্যার সমাধান চাইলে চোখ রাখতে হবে যে কিতাবের দিকে কিতাবটার নাম আল কোরআন এই কিতাবে কোনো ভুল নাই এই কিতাবে কোনো সন্দেহ নাই কোনো সংশয় নাই এই কিতাবে যে সন্দেহ নাই এই কথা কোরআনে বলে দিয়েছে কে রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল্লিল মুত্তাকিন সবাই পড়েন আমার সাথে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল্লিল মুত্তাকিন দিস ইজ দ্য বুক দ্য মোস্ট অথেন্টিক এন্ড অরিজিনাল বুক ইন দ্য ওয়ার্ল্ড There is no doubt in it and a guidance to those who are muttaqin. এই বইটা এমন বই যেখানে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই কোনো সংশয় নাই মুত্তাকিনদের জন্য এই বইয়ের ভেতরে হেদায়েত রেখে দিয়েছে কে আল্লাহ আবার রাব্বুল আলামিন বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর রব মুহাম্মদ sallallahu alaihi wasallam I've revealed this holy and sacred book unto you in order to lead the mankind out of darkness into the light oh nabi ami keno ei quran ke apnar kache pathiyechi apni janen andhokarer jonno manush guloke alor pothe niye jawar jonno jahannami gulare jannati bananor jonno ramar bampunthi gulare danpunthi bananor jonno chillaye bolo thik ki na ejonno quran er sathe amader attachment baranor dorkar ache na nai আমরা যেন বেশি বেশি কোরআনের সাথে সম্পর্ক বাড়াতে পারি কোরআনকে যেন আমরা বন্ধু বানাই আমাদের বন্ধু হবে কোরআন আমাদের বন্ধু হবে কি আমাদের নিঃসঙ্গ সময়ের বন্ধু হতে হবে কোরআন এই কোরআন যদি দুনিয়াতে আমরা বন্ধু বানাতে পারি কোরআনকে কবরেও এই কোরআনকে আমাদের বন্ধু বানিয়ে দিবে কে কিয়ামতের ময়দানে এই কোরআনকে আমাদের জন্য সুপারিশকারী করে বানাবে কে ইসলাম ইজ লাইফ ইসলামী জীবন